শাসনে কুকুরে বাজার থেকে সাক্ষী রেখে আমি এই খানাকুলের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করতে এবং বাংলায় যে আপনার কুদৃষ্টি নরেন্দ্র মোদীর পড়েছে ममता बनर्जी के पुनराय द्वितीय
আমাকে মজুরের কথা বলতে হয়, কে অযোধন হওয়া গুণ হাকি যে ভবিষ্যৎ। তাই আজকে যে বিজেপি যেভাবে আজকে পশ্চিমবঙ্গের বুকে আগামী যা প্রজন্ম আছে তা থেকে যেভাবে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আজকে সেই ভবিষ্যৎ যাতে অন্ধকারের দিকে না যায়, তার জন্য আগামী প্রজন্ম পশ্চিমবাংলার যারা আগামী প্রজন্ম তারা যাতে আজকে মানে মাথা উঁচু করে তারা বাঁচতে পারে এবং আমাদের পশ্চিমবাংলার শান্তি শৃঙ্খলা ঐতিহ্য কৃষ্টি কালচার মর্যাদা সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা ছিল আমাদের বাংলার গৌরব সেটা যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমাদের ছাত্র যুব মহিলা যারা আছে সকলকে একত্রিত হয়ে এই লড়াই এই সংগ্রামে অবতীর্ণ হতে হবে। আজকে আজকে ধরেন যে আমাদের ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা আন্দোলন ছিল, দ্বিতীয় পশ্চিমবাংলার স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, এই জগদ্দল পাথর আমাদের বামফ্রন্ট সরকার যে 34 বছর ছিল তা থেকে উৎকালে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ ছিল পরিবর্তনের যুদ্ধ। আর এখন যারা পরিবর্তন করার জন্য আবার লাফাচ্ছে যে বিজেপি যে যারা ভারতবর্ষকে অর্থনৈতিক সামাজিক ভাবে বিপর্যস্ত করে দিয়েছে সেই নরেন্দ্র মোদী দাদা বিজেপি তারা পশ্চিমবাংলায় আবার আপনার পশ্চিমবাংলার কৃষ্টি কালচার উন্নয়নকে আজকে উন্নয়নকে বিপর্যস্ত করার জন্য তারা আজকে এইদিকে হাত বাড়াচ্ছে। আজকে তাই বলি সামনে একুশে নির্বাচন, এই নির্বাচনটা হচ্ছে আমাদের কাছে বাঙালিদের কাছে খানাকুলবাসীর কাছে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ। এই যুদ্ধের জন্য আজ থেকে আমাদেরকে সকলকে আমাদেরকে একত্রিত লড়াই সংগ্রাম করতে হবে। তাই বলি ভাই আজ আজ সময় নেই, আর সময় নেই, আজ থেকে আমাদেরকে পথে নামতে হবে, হাতে বাজারে যেতে হবে এবং আমাদের এই বিগত কয়েক বছর ধরে মমতা ব্যানার্জির হাত ধরে মামাটি মানুষের সরকারের হাত ধরে যে উন্নয়ন গুলো হয়েছে একের পর এক, যেই উন্নয়ন গুলো আজকে প্রতিটা বাড়িতে বাড়িতে ছুঁয়ে গেছে, সে আপনার সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে আপনার হচ্ছে ফ্রি পয়সায় চাল চাল থেকে শুরু করে খাদ্য সাথী, আজকে আপনার আজকে আপনার বৈতরণী থেকে শুরু করে সমব্যাপী শুরু করে একের পর এক কর্মসাথী শুরু করে যেসব প্রকল্প গুলো আজকে বাস্তবায়িত হয়েছে সেই সব প্রকল্প এবং উন্নয়ন গুলো আজকে আমরা যারা তৃণমূলের সৈনিক আছি আমরা সকলেই পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে সেই তথ্য গুলো তুলে ধরবো, সেইগুলো মানুষকে মানুষের মানুষের কাছে গিয়ে আমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো বোঝাবো। এবং বিজেপি তারা কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি যে একের পর এক সে আপনার নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে আজকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে আপনার চাষে ব্যবহৃত আপনার যেসব কীটনাশক সার থেকে শুরু করে একের পর এক যে দ্রব্য মূল্য তার যে সেই সব বিষয়গুলো যেন মানুষের কাছে যেমন তুলে ধরবো তেমনি যেভাবে আজকে এই যে আপনার এসটি এসসি যেসব আমাদের দলিত সম্প্রদায়ের মানুষ এবং এই যে মাইনরিটি যারা মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর যে ভারতবর্ষ জুড়ে যে বিভিন্ন রাজ্যে একের পর এক ফুল সর্দাস ধর্ষণ হচ্ছে সেই কুদৃষ্টি থেকে আমাদের আবামর 10 কোটি বাঙালিকে রক্ষা করতে হবে। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।